হাই এভরিওয়ান, সিভি রাইটিং এর ডিটেইলিং নিয়ে কথা বলছিলাম। চারটা বিষয় নিয়ে আমি এখন কথা বলবো ডিটেইলিং এর বাকি পার্টগুলো। এক হচ্ছে স্কিল সেট, দুই হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর পার্ট টাইম জবস, তিন হচ্ছে আমাদের ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস এবং ট্রেনিং, চার হচ্ছে এর আগে ভিডিওতে যেটা বলেছিলাম এডুকেশন, অর্থাৎ যদি এক্সপিরিয়েন্স আগে থাকে এডুকেশন পরে চলে আসবে, এডুকেশনটা আমরা কীভাবে লিখবো আমরা এটা জানতে পারবো। সো এই ভিডিওর মাধ্যমে এই ইম্পর্টেন্ট চারটা মেইন বডি পার্ট আমরা জানবো এবং ইনশাল্লাহ টোটাল এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ক্লাস একটা সিভি বানাবো। ওকে, সো আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলে আসছি একদম প্রথম থেকেই, যে ইউ মাস্ট ডেভেলপ ইউর স্কিল সেটস, ডোন্ট জাস্ট রান বিহাইন্ড আ ডিগ্রি, বিকজ ডিগ্রি আছে স্কিল সেট নাই কাজ হবে না, চাকরিও হবে না, অথবা চাকরি হলেও এটা সাস্টেইন করবে না। সো এই কারণে এক্সপিরিয়েন্সের পরেই আমরা লিখবো হচ্ছে স্কিল সেট। এখন স্কিল সেটের আন্ডারে আমরা প্রথমে লিখবো ল্যাঙ্গুয়েজ স্কিলস, আমরা যে ইংরেজিতে এবং বাংলায় ভালো প্রফিশিয়েন্ট এই জিনিসটা আমাদের লিখতে হবে, যে ফ্লুয়েন্সি ইন ইংলিশ, ফুল ওয়ার্কিং নলেজ ইন বেঙ্গলি, অথবা ফ্লুয়েন্সি ইন বেঙ্গলি, ফুল ওয়ার্কিং নলেজ ইন ইংলিশ। প্রশ্ন হচ্ছে ফুল ওয়ার্কিং নলেজ ডন ভাই এটা আবার কি? ফুল ওয়ার্কিং নলেজ মানে হচ্ছে যে আপনি ফ্লুয়েন্ট না, কিন্তু অফিসের কাজটা চালানোর মতো আপনি জানেন এবং আপনার কাজের কোনো সমস্যা হবে না। সো দ্যাটস কল ফুল ওয়ার্কিং নলেজ। আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট না বাট আমরা লিখি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এটা তো মিথ্যা কথা। এবং সিভি রাইটিংয়ের প্রধান উপদেশটাই তো হচ্ছে সিভিতে কোনো মিথ্যা কথা থাকা যাবে না। তাহলে এই মিথ্যা কথাটা আমরা এত সুন্দরভাবে কেন লিখি, সবসময় লিখি? ডোন্ট রাইট ইট। আপনি যদি বাংলায় ফ্লুয়েন্ট হন লিখেন ফ্লুয়েন্সি ইন বেঙ্গলি অ্যান্ড ফুল ওয়ার্কিং নলেজ ইন ইংলিশ। এরপরে হচ্ছে কম্পিউটার স্কিলস, সো ইউ ক্যান রাইট কম্পিউটার স্কিলস ফ্লুয়েন্ট ইন ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট। এখানে যদি তিনটার মধ্যে ফ্লুয়েন্সি না থাকে, যদি ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে থাকে, এক্সেলে না থাকে, তাহলে আপনি লিখেন আগেকার আমলে সিভিতে আমরা দেখতাম লেখা থাকতো কম্পিউটার স্কিল, উইন্ডোজ এক্সপি। এখন এইসব জিনিস কিন্তু এখন আর লেখা যাবে না, এটা কোনো স্কিল না। বা ইমেইলিং, চ্যাটিং, এগুলো কোনো স্কিল না, এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। আমরা জানি যে আপনি এগুলো জানেন। যেটা আপনি লিখতে পারেন ওইটা হচ্ছে আপনি যদি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি যদি অ্যাডোব ফটোশপ বা এই ধরনের কোনো একটা স্কিলড যেটা মানে আপনি শিখতে হয়েছে, যেটা আপনার কষ্ট করে অর্জন করতে হয়েছে, ওই জিনিসগুলো আপনি লিখতে পারেন কম্পিউটার স্কিলের আন্ডারে। এছাড়া আপনি কয়েকটা সফট স্কিল নিয়ে লিখতে পারেন। সফট স্কিল মানে হচ্ছে হিউম্যান স্কিলস, অর্থাৎ ইউ ক্যান কমিউনিকেট এফেক্টিভলি উইথ পিপল। দেন আপনি লিখতে পারেন যে আই ক্যান ম্যানেজ অ্যান্ড নেগোসিয়েট উইথ পিপল, আই ক্যান লিড টিমস, আই ক্যান সলভ প্রবলেমস। তো এরকম দুই তিনটা সফট স্কিল যেটা আপনাকে নিয়ে আপনি জানেন যে আপনি এটাতে ভালো, যেটা হিউম্যান স্কিল যেটাকে আমরা বলি, এরকম দুই তিনটা আপনি লিখতে পারেন। অর্থাৎ এই স্কিল সেটের মধ্যে ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার এবং কিছু হিউম্যান স্কিলস আপনি লিখবেন। স্কিল সেটের পরেই চলে আসে হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কো কারিকুলার অ্যাক্টিভিটি অথবা ভলেন্টিয়ারি ওয়ার্ক। সো সাপোজ আপনি রোটারি করেন, লায়ন্স ক্লাব করেন, আপনি স্টুডেন্ট লাইফে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছেন, আপনি কিছু কম্পিটিশন জিতেছেন, কোনো অ্যাওয়ার্ড জিতেছেন, আপনি খুব ইন্টারেস্টিং কোনো প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন, যে আপনি সারা বাংলাদেশ ঘুরেছেন সাইকেল দিয়ে, হোয়াট এভার ইউ হ্যাভ ডান, ইউ রাইট দেম ডাউন, বুলেট পয়েন্টে লিখবেন। আবারও মনে করে দিই, সবচেয়ে লেটেস্ট ইনফরমেশনটা সবার আগে আসবে, এর পরেরটা এরপরে, একদম পুরানোটা একদম শেষে আসবে। সো লাস্ট ইন ফার্স্ট আউট, ওই পদ্ধতিতে বুলেট পয়েন্ট আপনি লিখে দিবেন। ফর এক্সাম্পল এখানে আমাদের ওয়ার্কবুকে যেটা আমি আপনাদের হ্যান্ড আউট দিয়েছি অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তারপর আমি কয়েকটা বলি। যেমন আপনি লিখতে পারেন যে যদি কোনো ক্লাবে পজিশন থাকে লাইক প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি, তখন আপনি লিখতে পারেন ইউনো প্রেসিডেন্ট অফ উমুক টিবেট ক্লাব বা তুমুক কালচারাল ক্লাব, এভাবে আপনি লিখতে পারেন। আপনি যদি কোনো সংগঠনের মেম্বার হন তখন লিখবেন মেম্বার অফ এই সংগঠন। সো এগুলো যেটা হবে যে আপনার সিভিটা ওয়েটেজ বাড়িয়ে দেবে, এগুলোতে মনে করবে মানুষ যে ইউ আর আ ভেরি প্রোডাক্টিভ পার্সন, ইউ আর আ ভেরি কেপেবল পার্সন, ইউ আর আ প্যাশনেট পার্সন, এবং এই কারণেই আপনার কিন্তু জবটা হয়ে যাবে। এরপরে আরেকটা বড় চ্যাপ্টার হচ্ছে ট্রেনিংস। এখন দেখেন এই যে ক্যারিয়ার 101 আপনারা যারা করছেন তারা কিন্তু লিখতে পারবেন যে ক্যারিয়ার 101 পার্টিসিপেটেড ইন ক্যারিয়ার 101 অনলাইন লার্নিং সেশন। এ ধরনের আপনি যতগুলো ট্রেনিং করেছেন সবগুলো লিখে দিবেন। অবশ্যই এটাতে আপনার সিভি ওয়েট অনেক বাড়বে। একটা সিভি যে কোনো ট্রেনিংই করে নাই ভার্সেস আপনার সিভি যারা যে কিনা
অনেকগুলো ট্রেনিং করেছে, আটটা দশটা ট্রেনিংয়ে তার সার্টিফিকেট আছে, এটার কিন্তু একটা ভ্যালু আছে, তাই না? এবং এই কারণে কিন্তু অর্গানাইজেশন আপনাকে নিবে এবং এইসব ট্রেনিং নিয়ে আপনাকে প্রশ্নও করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এডুকেশন। এডুকেশন নিয়ে বেশি কিছু বলার নাই, আপনার লেটেস্ট যে ডিগ্রি মাস্টার্স MBA ব্যাচেলার্স ওটা সবার উপরে আসবে, এরপর আপনার HSC অথবা A-levels আসবে, এরপর আপনার SSC এবং O-levels আসবে। আপনি রেজাল্ট মেনশন করবেন, কোন সাল মেনশন করবেন, কোন ইনস্টিটিউট মেনশন করবেন, ইটস ভেরি বেসিক। তো আমার ওয়ার্কবুকে যে ফরম্যাট দেওয়া আছে, জাস্ট ইউনো কপি পেস্ট দ্য ফরম্যাট অ্যান্ড ইউর CV উড বি ডান। একদম শেষে আমি বলবো একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে, ওটা হচ্ছে রেফারেন্সেস, বাট ওইটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। সো ইনশাল্লাহ আমার মনে হয় প্রথম থেকে এই পর্যন্ত যদি আমি যা যা বলেছি আপনারা যদি ফলো করে ফেলেন, তাহলে কিন্তু আপনার একটা ওয়ার্ল্ড ক্লাস CV অলরেডি রেডি। Stay tuned for the next video when we will end this chapter of CV writing. Take care.